আল্লাহ পাক এই আলোচনার শুরুতে প্রথম আয়াতে বলছেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এখন আল্লাহ পাক যদি কারো সফলতার গ্যারান্টি দেন ওই লোকটার জন্য জান্নাত ছাড়া আর অন্য কিছু থাকতে পারে পারে কি থাকতে পারে না। সম্মানিত হাজিরিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটা কথা জানিয়ে দিলেন এই যে সাতটা গুণ যারা অর্জন করতে চায় সাতটা গুণ অর্জন করতে হলে প্রথম শর্ত হলো তাকে মুমিন হতে হবে ইমানদার হতে হবে। যদি ওই ব্যক্তির মধ্যে ইমান না থাকে ওই ব্যক্তি যদি মুমিন হতে না পারে তাহলে সাতটা গুণ যতই সে অর্জন করুক না কেন ইমান না থাকার কারণে সে সফল কাম হতে পারবে না ঠিক কি না। আগে ইমান থাকতে হবে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে তারপরে সাতটা গুণ অর্জন করতে হবে। আমরা যারা এখানে আছি আমাদের সকলের পরিচয় আমরা ইমানদার ঠিক কি না। তা আমাদের যদি ইমান আছে আল্লাহর উপরে রাসূলের উপরে এজন্যই তো আমরা একত্রিত হয়েছি ঠিক কি না। এখন আমরা জানতে চাই যে ইমানদাররা কোন সাতটা গুণ অর্জন করলে সফল কাম হবে জানতে চান তো সম্মানিত হাজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমানদার যারা সফল কাম হতে চায় তাদেরকে এক নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুমিন সফল কাম ওই সমস্ত মুমিনের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যে সমস্ত মুমিনের এক নাম্বার গুণ হলো তারা নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। কথাটা বুঝতে হবে আল্লাহ কিন্তু বলেন নাই যে যে সমস্ত মুমিন নামাজ পড়ে এই কথা বলেন নাই বরং আল্লাহ বলেছেন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন যে সমস্ত মুমিন তাদের নামাজে বিনয়ী এবং নম্র। অর্থাৎ মুমিন হয়ে শুধু নামাজ পড়লে হবে না নামাজের মধ্যে বিনয়ী হতে হবে নম্র হতে হবে ঠিক কি না। আল্লাহ পাক এখানে খুশু খাশিউন শব্দ ব্যবহার করেছেন এই খুশু শব্দের অর্থ হলো একটা মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়াবে তার হৃদয়ের মধ্যে একমাত্র আল্লাহর ভয় কাজ করবে। কার ভয় কাজ করবে বলেন একমাত্র আল্লাহর ভয় থাকবে এবং ওই মুমিনটার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্থিরভাবে থাকবে স্থিরতার সাথে থাকবে এটার নাম হলো বিনয় এবং নম্রতা ঠিক কি না। আমরা নামাজ পড়ি নামাজের সময় দোকানের হিসাব করি জমি জায়গার হিসাব করি কোথায় খেলাধুলা করেছি কোথায় গল্প করেছি কোথায় কি করেছি কার বিরুদ্ধে শয়তানি করেছি নামাজের সময় এই চিন্তাগুলো মাথায় আসে কিনা বলেন। আমার আল্লাহ বলছেন যদি কোনো মুমিন সফল কাম হতে চায় সফলতার গ্যারান্টি নিতে চায় তাহলে তার এক নাম্বার গুণ হবে নামাজের মধ্যে সে হবে বিনয়ী এবং নম্র। নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহর তাকওয়ার হৃদয়ে কাজ করবে নামাজে দাঁড়াবে মুমিন মনে করবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমার হৃদয়টা আল্লাহর দিকে রুজু থাকবে আমার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ নম্রতা এবং ভদ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে ঠিক কি না। সম্মানিত হাজিরিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন এক ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তার দাড়িগুলা নাড়াচাড়া করছে। আল্লাহর নবী বললেন এই ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু তার নামাজের মধ্যে খুশু নাই কি নাই। ওই যে আল্লাহ বলছেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন নম্রতার ভদ্রতা আল্লাহর নবী তাই বললেন এই ব্যক্তির নামাজের মধ্যে ভদ্রতা নাই বিনয় নাই নম্রতা নাই। অর্থাৎ যার নামাজের মধ্যে বিনয় নাই নম্রতা নাই স্থিরতা নাই আল্লাহর ভয় নাই তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক কি না। নামাজের সময় অনেক মানুষ আছে এদিক ওদিক তাকায় তাকায় কি না নামাজের সময় দাঁড়ি নাড়ে আছে আছে না আছে কি না। আমার আল্লাহ কিন্তু তাই বলছেন। সম্মানিত হাজিরিন সংক্ষেপে বলতে হচ্ছে
এই আলোচনাটুকু করতে মিনিমাম এক ঘন্টা প্রয়োজন, কিন্তু সময় আছে আর মাত্র বিশ পঁচিশ মিনিট। সংক্ষেপে কথাগুলো বলতে চাই সম্মানিত হাজিরিন। আল্লাহ পাক বলছেন যে সকল মমিন সফল কাম হতে চায়, সফলতা অর্জন করতে চায় ইউকাল এবং পরকালীন উভয় জগতে, তাদের দুই নাম্বার গুণ হলো, দুই নাম্বার যে গুণটা তাদের মধ্যে থাকতে হবে, আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে সকল মমিন সফল হতে চায় তার দুই নাম্বার কোয়ালিটি হলো, আমার ওই বান্দারা অনর্থক কোনো কথাবার্তা বলে না, অনর্থক কোনো কাজ করে না। এখানে লাগুই শব্দ ব্যবহার হয়েছে, লাগুই শব্দের অর্থ হলো অনর্থক কথা বা কাজ, যে কাজ করলে নিজেরও কোনো উপকার নাই, ইসলামেরও কোনো উপকার নাই, এমন কাজ থেকে সফল কাম মুমিনরা এমন কাজ থেকে সবসময় বিরত থাকে। তাহলে যে সকল মুমিন সফল কাম হতে চায় তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, দুই নাম্বার গুণ হলো, তারা অহেতুক যে কাজে ইসলামের কোনো উপকার নাই, নিজেরও কোনো উপকার নাই, এইরকম কাজ তারা করে। কিছু মানুষ আছে অহেতুক বাজারে ঘোরাফেরা করে, করে না, কোনো কাজ নাই, কাম নাই, কোনো লাভ নাই, তার নিজেরও কোনো প্রয়োজন নাই, ইসলামেরও কোনো উপকার নাই, ওই অবস্থানে অহেতুক বাজারে ঘোরাফেরা করে, অহেতুক গল্পগুজব করে সময় কাটায়, বিনা কারণে বিনা কারণে বিছানায় শুয়ে শুয়ে সময় কাটায়, কাজকর্ম বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, এইরকম মানুষ আছে কিনা? তাদের এই কাজকর্মগুলো হলো অনর্থক কাজ। আল্লাহর নবী বলেছেন যখন কোনো মানুষ অনর্থক কাজ, যে কাজে কোনো উপকারিতা নাই, এই কাজগুলো যখন কোনো মানুষ ত্যাগ করে তখন তার ইসলামটা পরিপূর্ণ সৌন্দর্য দ্বারা ভরপুর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিনের দুই নাম্বার গুণ, যে মুমিন সফল হতে চায় তার দুই নাম্বার গুণাবলী হলো, সে কোনো অনর্থক কাজ করে না, অনর্থক কথাবার্তা বলে না, ফাও কথা বলে বেড়ায় না, অহেতুক মানুষের নামে গুজব রটিয়ে বেড়ায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার যে সকল মুমিন সফল কাম হওয়ার গ্যারান্টি পেতে চায়, জান্নাতের এই গ্যারান্টি পেতে চায়, এই সমস্ত মুমিনের তিন নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে সকল মুমিন দুনিয়ার জীবনে সফলতার গ্যারান্টি চায়, আমি আল্লাহ সে সকল মুমিনদেরকে পরামর্শ দেই, ওই মুমিনটা দুনিয়ায় তিন নাম্বার যে গুণ অর্জন করবে, তাদের উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে তারা যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। আমাদের সমাজে যাকাত ফরজ হয়েছে এমন লোক আছে না? আছে কি না? এমন লোক কিন্তু আছে। সম্মানিত হাজির, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পবিত্র করা, কি করা? যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, এই যাকাত গ্রহণ করার ফলে তাদের আত্মা এবং সম্পদ পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, কি পবিত্র হয়? এখন প্রশ্ন হলো হুজুর, আমার উপার্জিত সম্পদ মানুষের কাছে যদি আমি যাকাত না দেই তাহলে কি আমার সম্পদটা অপবিত্র হবে? হ্যাঁ, যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে আপনার সম্পদ আপনার জন্য আর হালাল থাকবে না, পবিত্র থাকবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তাদের ধন সম্পদে, অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তাদের মধ্যে, তাদের সম্পদের মধ্যে অভাবী আর প্রার্থনাকারীদের অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যার উপরে যাকাত ফরজ হয়েছে যার সম্পদ হয়েছে যাকাত দেওয়ার মতো আল্লাহ পাক যাকে অর্থ দিয়েছেন তার ওই সম্পদের মধ্যে আল্লাহর যে সকল বান্দা অভাবগ্রস্ত যে সকল বান্দা অভাবী যে সকল বান্দার সাহায্য কামনা করে ওই সকল বান্দার ওই ধনী ব্যক্তির সম্পদের মধ্যেও তার অধিকার আছে কি আছে অধিকার আছে মনে করেন আপনার উপরে যাকাত ফরজ হয়েছে আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে অধিকার আছে আল্লাহ বলছেন অধিকার অর্থাৎ আপনার সম্পদের ভিতরে গরিবেরও কিছুটা পার্সেন্টেজ রয়েছে ঠিক কিনা আপনার যে সম্পদ সম্পদের মধ্যে গরিবেরও সম্পদ নিহিত রয়েছে কাজে আপনি যে যাকাত প্রদান করবেন কখনো এটা মনে করবেন না যে কারো প্রতি দয়া করছেন মায়া করছেন কাউকে দান করছেন তা না আপনি যাকাত দিচ্ছেন তার মানে আপনার সম্পদের ভিতরে গরিবের যে অধিকার রয়েছে হক রয়েছে এই অধিকারটা তাদেরকে আপনি বুঝাইয়া দিচ্ছেন আপনি বড় একটা দায়িত্ব শুধুমাত্র পালন করছেন ঠিক কি না কথা বলেন না কেন যার উপরে যাকাত খরচ হয় যাকাত দেওয়া তার উপরে খরচ তার মানে ওইখানে গরিবের হক আছে গরিবের সম্পদ আছে এই ধনী লোকটা গরিবের সম্পদটা হিসাব করে বের করে করে গরিবের সম্পদ গরিবের মাঝে বণ্টন করে দিবে এটা হলো তার দায়িত্ব ঠিক কিনা আর যারা দুনিয়ায় সম্পত্তি লাভ করার পরেও যে সকল লোক যাকাত দিতে চায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বভাব সম্পর্কে বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনা যাকাত আল্লাহ পাক বলছেন ধ্বংস ওই সমস্ত মুশরিকের জন্য যারা যাকাত দেয় না আল্লাহ পাক কিন্তু এখানে বললেন যাকাত না দেওয়াটা মুশরিকদের স্বভাব কার স্বভাব মুশরিকদের স্বভাব অর্থাৎ যাদের ঈমান নাই যারা মুশরিক এখন এই স্বভাব মুসলমানদের মধ্যে আছে কিনা বলেন তো যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দিতে চায় না এমন স্বভাব যদি আমাদের মুসলমানদের মধ্যে থাকে তাহলে মুশরিকদের সাথে মিল হয়ে যায় কিনা বলেন এটা আল্লাহর ফরজ হুকুম এটা অবশ্যই আদায় করতে হবে এটা আদায় না করলে জান্নাত পাওয়া যাবে না সফলকাম মুমিনের গুণাবলীও অর্জন করা সম্ভব এরপরে আল্লাহ পাক বলছেন আমার যে সমস্ত মুমিন বান্দা সফল কাম হতে চায় তাদের চার নাম্বার গুণাবলী হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং যে সমস্ত মুমিন সফল কাম হতে চায় সফলতার গ্যারান্টি পেতে চায় আমার আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মুমিনের চার নাম্বার গুণ হলো তারা তাদের যৌনাঙ্গকে অর্থাৎ লজ্জা স্থানকে তারা হেফাজত করে যে সকল মুমিন সফল কাম হতে চায় দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেতে চায় এই সমস্ত মুমিনের চার নাম্বার গুণাবলী হলো তারা তাদের লজ্জা স্থানের যৌনাঙ্গের হেফাজত করবে আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন আল্লাহ পাক বলছেন তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে যদি তারা সংযত না রাখে তাহলে তারা তিরস্কৃত হবে না অর্থাৎ আপনার বৈধ স্ত্রী ছাড়া বর্তমান যুগে দাস প্রথা আর নাই সেই দিন আর নাই এখন শুধু আপনার যৌনাঙ্গকে ব্যবহারের জন্য আল্লাহ পাক শুধুমাত্র আপনার স্ত্রীকে হালাল করেছেন আপনার স্ত্রী ব্যতীত অন্য কোথাও আপনার যৌনাঙ্গের ব্যবহার করা যাবে না যদি আপনি এই জায়গা থেকে বিরত থাকতে পারেন তাহলে কেবলমাত্র আপনি সফল কাম মুমিনের চার নাম্বার গুণাবলী অর্জন করতে পারবেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এরপরে আল্লাহ পাক বলছেন পঞ্চম গুণ যারা সফল হতে চায় সে সকল মুমিনের পাঁচ নাম্বার গুণ হলো আমি অত্যন্ত সংক্ষেপে বলছি আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন বলেন আল্লাহু আকবার
আল্লাহ পাক বলছেন যে সকল মুমিন সফল হতে চায়, দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি পেতে চায়, জান্নাতের সুসংবাদ পেতে চায়, এই সমস্ত মুমিনের পাঁচ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম। এই সমস্ত মুমিনের কাজ হলো যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তারা আমানতের খেয়ানত করে না, বরং যার আমানত তার কাছেই প্রত্যর্পণ করে। আল্লাহ বলছেন যে সকল মুমিন দুনিয়ার জীবনে জান্নাতের গ্যারান্টি পেতে চায়, তাদের পাঁচ নম্বর কোয়ালিটি হলো এরা আমানতের খেয়ানত করে। এখন আমানত, আমানতদারিটার দুইটা ক্ষেত্র আছে, কয়টা ক্ষেত্র? আমানতদারিদার দুইটা ক্ষেত্র, একটা হলো আল্লাহর হক সম্পর্কিত আমানত, আর একটা হলো বান্দার হক সম্পর্কিত আমানত। এই জিনিসটা একটু বিশ্লেষণ করতে হবে, না হলে বুঝতে পারবেন না। আল্লাহর হক সম্পর্কিত আমানতটা কি? আল্লাহর হক সম্পর্কিত আমানত হলো শরীয়তের পরিভাষায় যত ফরজ এবং ওয়াজিব কাজ রয়েছে এবং যত নিষিদ্ধ বিষয় রয়েছে, এই কাজগুলো সঠিকভাবে মেনে চলা হলো আল্লাহর হক সম্পর্কিত আমানত। আল্লাহ পাক আপনাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক মেধা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে এই শরীরের মধ্যে শক্তি দিয়েছেন, এই মেধা এই শক্তি এই হাত আর এই পা দিয়া আপনি দুনিয়ার জীবদ্দশায় আল্লাহর নাজলে আমদ আপনি ভোগ করবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি যে বিষয়গুলোকে ফরজ এবং ওয়াজিব করে দিয়েছেন, এই বিষয়গুলো আপনাকে বাধ্যতামূলক পালন করতে হবে। এটা হলো এই শরীরটা, এই মেধা, এই সময়, এই দুনিয়ার জীবনের এই হায়াত, এটা আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছেন। এই আমানতের এই খেয়ানত আপনার করা যাবে না। আল্লাহর হকগুলো যদি আদায় করেন, হুকুমগুলো যদি পালন করেন, তাহলে আল্লাহর হক আদায় হয়ে যাবে। আল্লাহর হকের যে আমানত, আল্লাহর হক সম্পর্কিত যে আমানত, সে আমানতের হক আদায় হবে, ঠিক কিনা? দুইটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে মুসলিম জাতি হিসেবে পরিচয় দেওয়ার পরে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর আরজ্যকে ধারণ করবে, আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ পাক মুসলিম জাতিকে আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম, আমাদের নাম রেখেছেন মুসলিম। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা পৃথিবীতে গিয়ে সঙ্গবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ইসলামের রাজ্যকে আঁকড়ে ধরবে, তোমরা পরস্পর ভেদাভেদ করে বিচ্ছিন্ন হবে না। আজকে পৃথিবীতে মুসলমানরা কত ভাগে বিভক্ত, টুপি ভাগ করেছে, পাঞ্জাবি ভাগ করেছে, মিলাদ ভাগ করেছে, নামাজ ভাগ করেছে, মসজিদ ভাগ করেছে, ইসলামকে ভাগ করতে করতে ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা, ইসলামের রাজ্যকে, ইসলামের রশিকে তোমরা শক্তভাবে ধারণ করবে। ইসলামের রশি হলো কোরআন, ইসলামের রশি হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, এইটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার কথা। কিন্তু আজকে আমরা মুসলমান এত ভাগে বিভক্ত হয়ে গেছি, এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই দৃশ্য সমাজে আছে কিনা? আমরা দুনিয়ার মুসলিম হিসেবে পরিচয় পাওয়ার পরে, কোরআন এবং সুন্নাহ নামক কিতাব পাওয়ার পরে, যারাই মুসলিমদের মধ্যে মতভেদ তৈরি করছি, আল্লাহ কর্তৃক অর্পিত আমানতের খেয়ানত করছি, আর যারা আল্লাহ কর্তৃক অর্পিত আমানতের খেয়ানত করে, আমার আল্লাহ পাক ওই সমস্ত লোককে মুমিনও মনে করেন না এবং তাদের সফলতারও গ্যারান্টি দেন না, ঠিক কি না? এরপরে বান্দার হক সম্পর্কিত আমানত। সম্মানিত হাজিরিন, তার আগে আরেকটা উদাহরণ দেই আল্লাহর হক সম্পর্কিত আমানতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলা
মুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার কি থাকা কথা বলেন কি থাকা দরকার অবশ্যই একটা দল থাকা দরকার যে দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং যেখানে অসৎ কাজ দেখবে সেখানেই বাধা প্রদান করবে আর এরাই হলো সফল কাজ এখন আল্লাহ বলেছেন মুসলমানদের মধ্যে একটা দল থাকবে এই দলটার কাজ হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ দেখলে বাধা দিবে কিন্তু বর্তমান জামানায় সৎ কাজে আহ্বান করার লোকের কোনো অভাব নাই কিন্তু সমাজে যখন অন্যায় হয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড যখন সমাজে পরিচালিত হয় ইসলামের বিরুদ্ধে যখন আইন পাস হয় আল্লাহর নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয় তখন কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করার মতো লোক সমাজে খুঁজে পাওয়া যায় না ঠিক কি না সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না বলে ওখানে অন্যায় হয়েছে হোক আমি তো মসজিদেই বসে আছি তসবিহ নিয়া আমার ওখানে কথা বলা যাবে না কথা বললে বিপদ হতে পারে এমন মুসলমান আছে কিনা এখন আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবেন অন্যায় দেখলে বাধা করবেন সমাজে যদি জুলুম হয় মানুষের উপরে অত্যাচার হয় নির্যাতন হয় নিপীড়ন হয় মানুষকে যদি মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করা হয় তাহলে আপনার দায়িত্ব হলো মজলুমের পক্ষে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তোলা এখন আপনাকে আল্লাহ পাকে দায়িত্ব দিয়া এই আমানত দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন এখন আপনি যদি এই কাজটা করতে না পারেন তাহলে আপনি সফল কাম মুমিনের যে গুণ এই গুণে আপনি গুণান্বিত হতে পারবেন না ঠিক কি না অনেক উদাহরণ ছিল সময় স্বল্পতার কারণে সে কথা কিন্তু আমি বলতে পারতেছি না সংক্ষেপে আমি সংক্ষেপে এমনি গল্পের সুরে আমি একটা কথা বলি যখন আল্লাহর নবীজির ইন্তেকালের অন্তিম শয্যা ঠিক এমন সময় কিছু ব্যক্তি নবুয়তের দাবিদার হলো যে তারা নাকি নবী অর্থাৎ তারা ইমানের পথ পরিহার করে নিজেদেরকে নবী বলে দাবি করলো তার মধ্যে মুসাইলামা কাজ্জাব আসওয়াদ আন-নাসি তলাইহা ইবনে খুয়াইলিদ এইরকম কিছু ব্যক্তি তারা নিজেদেরকে নবী বলে দাবি করলো আল্লাহর নবীজির ইন্তেকাল হয়ে গেল এরপরে সমাজের মধ্যে তারা বিশৃঙ্খলা তৈরি করলো কিছু কিছু গোত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্রের শাসক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং তারা ইসলামী রাষ্ট্রের আইন মেনে নিতে অস্বীকার করলো এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডেকে বললেন ও সাহাবারা এই যে ইসলামের আইনকে যারা অস্বীকার করে আল্লাহর হুকুম নবীজির প্রতিষ্ঠিত আইনকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে সাহাবারাও দ্বিমত পোষণ করলেন বললেন এই মুহূর্তে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে আমরা তাদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আজকে যদি পৃথিবীর সমগ্র জিন এবং মানব আজকে যদি পৃথিবীর সমগ্র পাথর খণ্ড সমগ্র বৃক্ষরাজি যদি আমি আবু বকরের বিরুদ্ধে চলে যায় তবুও আমি আবু বকর একাই যারা ইসলামকে ইসলামের হুকুমকে অমান্য করে ইসলামের আইনকে যারা অস্বীকার করে আমি আবু বকর আমার জীবন থাকা পর্যন্ত একাই তাদের বিরুদ্ধে জেহাদ চালিয়ে যাব তবু ইসলামের আইন অমান্যকারীদেরকে আমি ছাড় দেব না বলেন আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ঘোড়ার উপরে উঠে বসলেন একাই জাহাদের ময়দানে চলে যাবেন যারা আল্লাহর আইনকে অমান্য করে ইসলামের হুকুমকে যারা অস্বীকার করে তখন সাহাবারা বুঝতে পারলেন বললেন ও আমিরুল মুমিনিন যেহেতু তিনি ওই সময় আল্লাহর নবীজির পরে তাকে যেহেতু খলিফা নিযুক্ত করা হয়েছে সাহাবারা বলল আমিরুল মুমিনিন দাঁড়ান আমরাও আপনার সাথে একীভূত হয়ে যারা আল্লাহর আইনকে অস্বীকার করে ইসলামকে যারা অমান্য করে ও আমিরুল মুমিনিন আমরাও আপনার সাথে এক হয়ে তাদের বিরুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চাই বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী সাহাবারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা সহ্য করতে পারে নাই আর এখন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় নবীর বিরুদ্ধে কথা বলা হয় আলেম ওলামাদের উপর যখন অত্যাচার করা হয় পাঠ্যপুস্তক থেকে যখন ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়া
ধর্মীয় শিক্ষাবাদ দিয়ে যখন বিবর্তনবাদ তত্ত্ব ধর্মীয় শিক্ষার মধ্যে ঢোকা হয় এমন তত্ত্ব ঢোকানো হয়েছে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে আপনারা কি শুনেছেন এই কথা কি শুনেছেন বর্তমান পাঠ্যপুস্তকে এই কথা প্রবেশ করানো হয়েছে যে আমরা একসময় বানর ছিলাম বিবর্তন প্রক্রিয়ায় আমরা মানুষ হয়েছি বলেন নাউজুবিল্লাহ অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ পাক মাটির থেকে মানুষকে তৈরি করেছেন বলেন আল্লাহু আকবার আমাদের দেশের সরকারের এতে কোনো দোষ নাই কারণ আমাদের দেশের সরকার ওই কিছু লোকদেরকে দায়িত্ব দিয়েছিল আমাদের দেশের কচি কাঁচা এই সন্তানগুলোকে যে শিক্ষা দিলে তারা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে তোমরা এমন সুন্দর সুন্দর সিলেবাস যুক্ত করে সুন্দর সুন্দরভাবে তোমরা বই তৈরি করে দাও কিন্তু যারাই দায়িত্ব পেয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য নাস্তিকের বাচ্চাগুলোই দায়িত্ব পেয়েছে ঠিক কিনা আর এই নাস্তিকগুলো মুসলমানদের ইমান এবং আকিদায় আঘাত হেনে তারা ইসলাম তারা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে বিবর্তনবাদ তত্ত্ব ঢুকিয়ে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে ঠিক কিনা এটার প্রতিবাদ করার প্রয়োজন আছে না ওই যে আল্লাহ বলেছেন অসৎ কাজ দেখলে বাধা দিতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই কারণ প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা মাথায় নেন তাহলে যারা যত ষড়যন্ত্র করুক না কেন প্রধানমন্ত্রীর উপরে আর কারো পাওয়ার নাই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকের মাহফিল থেকে বিনীতভাবে অনুরোধ করি আপনি অবশ্যই উদ্যোগ নেবেন যারা এই কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করবেন এবং যারা এই কাজ করেছে তাদেরকে আর ভবিষ্যতে এরকম দায়িত্ব যেন দেওয়া না হয় সে ব্যবস্থা আপনি নেবেন এবং এই পুস্তক থেকে এই বিষয়গুলো সংশোধন করে আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দিবেন বলেন আল্লাহ পাক যেন তাকে তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম আমিন সম্মানিত হাজিরিন এরপরে বান্দার হক সম্পর্কিত বিষয় বান্দার হক সম্পর্কিত আমানত কি যেমন আর্থিক আমানত কোন মানুষ আপনার কাছে যদি কোনো বিষয় কোনো অর্থ কোনো সম্পদ আমানত রাখে তাহলে এই আমানতটা তাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার যেভাবে আপনাকে আমানত দিবে সেভাবে তাকে আমানত ফিরিয়ে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ পাক তোমাদের আদেশ দিচ্ছেন তোমরা যেন আমানত সমূহ প্রত্যর্পণ করো যার আমানত তাকে ফিরিয়ে দাও এই জন্য যদি কারো কাছে কারো অর্থ সম্পদ আমানত থাকে এই আমানতের খেয়ানত করা যাবে না এরপরে আসুন আমানতের উদাহরণ দেই যারা শ্রমিক এবং কর্মচারী মনে করেন আপনি একজন দিনমজুর বা আপনি একটা স্কুলের শিক্ষক বা রাষ্ট্রের আপনি একজন কর্মচারী আপনাকে নির্দিষ্ট একটা বেতন দেয়া হয় এবং আপনার দৈনন্দিন একটা ডিউটির সময় থাকে 6 ঘন্টা বা 8 ঘন্টা এখন উদাহরণ দেই মনে করেন আপনি একজনের বাড়িতে শ্রমিক হিসাবে শ্রম দিচ্ছেন আপনার দায়িত্ব হলো 8 ঘন্টা সঠিকভাবে কাজ করা বিনিময়ে আপনাকে মজুরি দেওয়া হবে আপনি ওই যে 8 ঘন্টা কাজ করার যে চুক্তিবদ্ধ হয়েছেন এই 8 ঘন্টা সময় আপনার কাছে আমানত আপনি যদি 8 ঘন্টার জায়গায় 7 ঘন্টা কাজ করেন 1 ঘন্টা ফাঁকিবাজি করেন তাহলে ওই যে আপনার মালিকের আপনার কাছে সময়টা যে আমানত ছিল আমানতের খেয়ানত হয়ে যাবে।